শ্বশুর বাড়িতে এবার বেশি দিন থাকাই হলো না। সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট করে আজ রওনা হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। মা বাবাদের কতবার বললাম চলো কলকাতায় চলে যাই, তাহলে একটু থাকা হবে, বাট ওরাও আবার যেতে চাইছে না, কারণ গ্রামের পরিবেশই ওদের বেশি ভালো লাগে। আরেকটা মজার কাণ্ড দেখো, ওর পাপা আবার বলেছে যে যাবে না, তাই জন্য রুহি কি মন খারাপ। তারপর উঠে ট্রেনের মধ্যে কত জিনিস কিনে নিয়েছে, সত্যি রুহিকে দেখে ছোটবেলাটা খুব ফিল করি। ট্রেনের মধ্যে আমিও কত জিনিস কিনতাম বাবা মার সাথে। আর তারপর ফাইনালি পৌঁছে গেলাম কলকাতায়। আর আজকেই হলো জন্মাষ্টমী, তাই জন্য সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর বসে গেছি একটুখানি পুজো করতে। আর সৃষ্টিকর্তার কাছে সত্যি মনে হয় মনের সব কথা খুলে বলা যায়, আর সেখান থেকে যে একটা পাওয়ার পাওয়া যায় সেটা যেন অদ্ভুত। তো আজকের মিনি ব্লগ কেমন লাগলো জানিও।